দেখুন কি অবস্থা, লাইটটি বাজানো যায় এখন গান। বেশ কিছুবার চোখে পড়েছিল এই লাইটটি, প্রথমে ভালোভাবে খেয়াল করিনি, মনে হচ্ছিল এটি একটি সাধারণ মাল্টি কালার লাইট। পরে দেখলাম আমার ধারণা সম্পূর্ণ ভুল, মূলত এটাতে ফোকাস করা হয়েছে ব্লুটুথ সাউন্ড সিস্টেম। বোঝার পর মনে হলো যন্ত্রটি বেশ ইন্টারেস্টিং হবে, ভাবলাম যন্ত্রটি দেখা দরকার। তারপর অনলাইনে অর্ডার করে হাতে পেলাম এক সপ্তাহ পরে। ভিডিওতে জানাবো এটার ফিচার, অডিও কোয়ালিটি, ব্যবহার পদ্ধতি, কোথায় পাওয়া যায় সব কিছু। প্রথমত এটার কোনো ব্র্যান্ড নেই, এটা চাইনিজ প্রোডাক্ট, কিনেছিলাম 235 টাকায় দারাজ থেকে। শুরুতেই জানাবো কি কাজের এই বাল্ব, সাথে কোনো ইউজার ম্যানুয়াল পাইনি, সকল ইনফরমেশান আছে বক্সের গায়ে, তথ্যগুলো জানবো এখান থেকেই। এটা মূলত ব্লুটুথ মিউজিক বাল্ব, বক্সের গায়ে দেখানো আছে এলইডি লাইট, প্লে মিউজিক, রিমোট কন্ট্রোলের ছবি, আরও বিভিন্ন কিছু। বক্সের এক পাশে দেওয়া আছে প্রোডাক্টটির সকল তথ্য। এটা মূলত চলবে 100 ভোল্ট থেকে 240 ভোল্ট এসি কারেন্ট দিয়ে। এই মিউজিক বাল্বটির অ্যাভারেজ পাওয়ার হচ্ছে 12 ওয়াট, এলইডি পাওয়ার হচ্ছে 7 ওয়াট, আরজিবি পাওয়ার হচ্ছে 5 ওয়াট, আর স্পিকার পাওয়ার হচ্ছে 3 ওয়াট, আর ওয়্যারলেস ভার্সন হচ্ছে 4.2। তাহলে চলুন এখন বক্সটি খুলে দেখব ভিতরে কী কী জিনিস রয়েছে। বক্সটি খুলেই আমরা দেখতে পারতেছি আমাদের মিউজিক বাল্বটি দেখা যাচ্ছে। এই মিউজিক বাল্বটি কিন্তু দেখতে খুবই সুন্দর এবং এটি ওজনেও খুবই হালকা, এটি প্লাস্টিকের তৈরি। আর এখানে দেওয়া হয়েছে একটি রিমোট, এই রিমোট দিয়ে কিন্তু আমরা এই লাইটটি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবো, লাইটের কালার পরিবর্তন করতে পারবো এবং মিউজিকে চেঞ্জ করতে পারবো, মিউজিক বন্ধ করতে পারবো, লাইট অন অফ করতে পারবো ইত্যাদি, লাইটের আলো বাড়াতে পারবো, কমাতে পারবো, বিভিন্ন কালারে রূপান্তর করতে পারবো এবং লাইট মিউজিক করতে পারবো। আর বিভিন্ন ফিচার রয়েছে এই রিমোটে, আপনারা চাইলে বিভিন্নভাবে এটা দিয়ে চালাতে পারবেন। আর রিমোটটি ব্যবহার করে যা দেখলাম, রিমোটটি কিন্তু বেশ ভালোই কাজ করছিল, আমি দেখেছি 10 থেকে 15 ফুট দূর থেকেও মোটামুটি ভালোভাবেই কাজ করছিল। এই রিমোটটি দেওয়া হয়েছে একটি ছোট ব্যাটারি, আর রিমোটটির পিছন দিক দিয়ে রয়েছে একটি প্লাস্টিক জাতীয় এই পদার্থ। এই প্লাস্টিক জাতীয় পদার্থটি দিয়েই এই রিমোটটি কিন্তু লক করা ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন রিমোটের ভিতরে একটি ছোট ব্যাটারি, এ ধরনের ব্যাটারি বিভিন্ন গই, ক্যালকুলেটার ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। ব্যাটারিটি নষ্ট হয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ এ ধরনের ব্যাটারি বিভিন্ন জায়গায় পাওয়া যায়। লাইটটিতে দেখতে পারতেছি মাঝখানে খুবই প্রিমিয়াম একটি ডিজাইন করা হয়েছে, আর মাঝখানে রয়েছে স্পিকার, পিছন দিক দিয়ে রয়েছে একটি পিন সিস্টেম হোল্ডার। এই হোল্ডারটি দিয়েই আমরা এই লাইটটি সেটিং করব এবং এটি চালাবো। এটার ভিতরে কোনো রকম ব্যাটারি নেই, আমি যা বুঝলাম এটি সরাসরি ডাইরেক্ট কারেন্টে চলে। আর মাঝখানে যে স্পিকারটি রয়েছে খুবই সফট এবং দেখতে খুবই সুন্দর, এবং আমি এটা চালিয়ে দেখব সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসে। আর আপনারা চাইলে এই লাইটটি কিনতে পারেন মাত্র 235 টাকায় দারাজ থেকে, লিংক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। লাইটটি ফোল্ডারে লাগানোর সাথে সাথেই কিন্তু লাইটটি জ্বলে উঠছে, লাইটটি যখন জ্বলে উঠছে তখন কিন্তু সাদা কালার লাইটটি প্রথমে জ্বলে উঠবে। আপনারা চাইলে এটি বিভিন্ন কালারে পরিবর্তন করতে পারবেন এবং লাইটের আলো কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এই রিমোট দিয়েই কিন্তু সব কিছু কন্ট্রোল করা সম্ভব। এবং এটি দিয়ে মিউজিক করতে পারবেন লাইটটি, এবং বিভিন্ন ফেসিলিটি আছে এই রিমোটের ভিতরে, আপনারা চাইলে বিভিন্নভাবে এটা দিয়েই পরিবর্তন করতে পারেন। এখন দেখব বাল্বটির সাউন্ড কোয়ালিটি কীরকম। আমরা প্রথমে একটি মোবাইল দিয়ে এই লাইটটি কানেকশন করে নিব এবং দেখব এই লাইটটি সাউন্ড কোয়ালিটি কীরকম। আমরা একটি মিউজিক বাজিয়ে দেখব এই লাইটটিতে লাইটটির সাউন্ড কোয়ালিটিটা কতটা সুন্দর এবং কতটা কার্যকর এবং ভলিউম কীরকম। We'll be right back.
তবে রিমোটের কাজগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এই রিমোট দিয়ে গান পরিবর্তন করা যাচ্ছিল, গান বন্ধ করা যাচ্ছিল, গানের সাউন্ড বাড়ানো যাচ্ছিল, সাউন্ড কমানো যাচ্ছিল, সব কিছুই কিন্তু এই রিমোট দিয়েই করা যাচ্ছিল এবং বিভিন্ন কালারে রূপান্তর করা যাচ্ছিল এই রিমোট দিয়েই। সাউন্ড কোয়ালিটি নিয়ে কি বলবো, সাউন্ড কোয়ালিটি মোটামুটি দাম অনুযায়ী ঠিকই আছে, কারণ বেস একটু কম হলেও সাউন্ডটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, কারণ 235 টাকার একটি লাইট আর সাথে হচ্ছে সাউন্ড স্পিকার, এর চেয়ে ভালো আশা করা যায় না। আমার জানা মতো এর চেয়ে ভালো প্রোডাক্ট আপনি 235 টাকায় পাওয়া সম্ভব নয়। আর আপনি যদি এই ব্লুটুথ মিউজিক বাল্বটি কিনতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে এই বাল্বটির লিঙ্ক দেওয়া থাকবে, সরাসরি লিঙ্কে প্রবেশ করে দারাজ থেকে অর্ডার করে নেবেন, তাহলে পেয়ে যাবেন খুবই দ্রুত হাতে। আর ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে আপনি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।